আমরা আজ গোটা পৃথিবীর বেশিরভাগ মুসলিমরাই আমরা বাইবর্ন মুসলিম হওয়ার কারণে আমাদের ইসলাম নিয়ে বিশেষ কোনো ভাবনা নেই আমাদের ঈমান সম্পর্কে আমি কেন মুমিন কিসের ব্যাপারে আমার বিশ্বাস আছে আমার বিশ্বাসটার কি কোনো ভিত্তি আছে নাকি এমনিতেই কথার কথা নাকি সিরিয়াস ইস্যু এই বিষয়গুলো আমরা অনেকে এখনো ফয়সালা করতে পারি তো আমি আজ আপনাদেরকে ওদা আহ্বান করতে চাই যে মুসলমানের সন্তান হিসেবে মুসলিম তরুণ হিসেবে আপনার ঈমানটাকে আপনি খুব ভালোভাবে রপ্ত করুন ধারণ করুন ঈমানটাকে বোঝবার চেষ্টা করুন আপনি অনেক কিছুই পড়েন কিন্তু আপনার জীবনের সবচেয়ে মূল্যবান ইস্যু হলো ঈমান আপনার বিশ্বাস যেটি আপনার গন্তব্য নির্ধারণ করে দিবে যেটি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করে দিবে যেটি আপনার গতিপথকে নির্ধারণ করে দিবে সে বিশ্বাসের ব্যাপারে যদি আপনি অমনোযোগী হন সে বিশ্বাস এটা কি চিরকালের জন্য আমি মুসলমানের সন্তান হিসেবে বিশ্বাসী হয়ে গেলাম নাকি আমার ধারণা পরিষ্কার থাকতে হয় সে বিষয়ে আমাদের জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া ইবাদতের উপাস্য ইবাদতের উপযুক্ত আর উপাস্য আর কেউ হতে পারে না এই কথা ইলম জ্ঞান তুমি অর্জন করো তার মানে তাওহীদ এবং একত্ববাদের বিশ্বাস আমাদের মধ্যে বদ্ধমূল থাকতে হবে তারপরে অন্য যে কোনো কাজ করলে সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে অনেক মানুষ আছে আমাদের সমাজে যিনি নামাজ রোজা করেন ইসলামের অনেক কাজ কাম করেন কিন্তু তার বিশ্বাসের জায়গাটা তিনি ঠুনকো তার বিশ্বাসের জায়গাটা তিনি দুর্বল এই লোকটার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না অতএব আমি আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান রাখতে চাই আসুন ঈমান সম্পর্কে আমরা জানার চেষ্টা করি ঈমান বিষয়টা কি কেন আমাকে ঈমানদার হতে হয় ঈমানের শর্তগুলো কি ঈমান ভঙ্গের কারণগুলো কি কি কারণে আমি মুমিন হতে পারি কি কারণে আমি ইসলাম থেকে ঈমান থেকে খারিজ হয়ে যেতে পারি এ সম্পর্কে বিশদ ধারণা নেওয়া আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং ধারণা নিতে চাইলে এটা অনেক দীর্ঘ সময়ের সাপেক্ষ কোনো বিষয় নয় খুব অল্প সময় আমরা চাইলে ঈমানের উপরে অনেক কোর্স পাওয়া যায় আপনি অনলাইনে যদি আজকে সার্চ করেন দেখবেন ঈমানের উপর অনেকগুলো অনলাইন কোর্স পাওয়া যায় অফলাইন অনেকগুলো কোর্স আছে এগুলো আপনি যদি সম্পূর্ণ করে নেন তাহলে আপনার ঈমান সম্পর্কে আপনার একটা পরিষ্কার ধারণা হয়ে যাবে আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে